আসসালামু আলাইকুম ভিহার আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফুলকপির সাথী ফসল মিষ্টি কুমড়ার চাষ সম্পর্কে এর আগে দুটো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আলুর সঙ্গে মিষ্টি কুমড়ার চাষ কীভাবে করবেন এবং পেঁয়াজের সঙ্গে মিষ্টি কুমড়ার চাষ কীভাবে করবেন এখানে আমি আপনাদেরকে আজকে জানাবো যে ফুলকপির সঙ্গে মিষ্টি কুমড়ার চাষ কীভাবে করবেন ফুলকপির সঙ্গে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে জানতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস ফ্রেন্ডস চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি মিষ্টি কুমড়া হচ্ছে সাধারণত গ্রীষ্মকালীন ফসল তবে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আমরা এখন সারা বছরই এই মিষ্টি কুমড়া চাষ করতে পারি মিষ্টি কুমড়ার জন্যে আবহাওয়া সাধারণত আঠেরো থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড হলে খুব ভালো হয় এই নভেম্বর মাসের দিকে আমাদের ফুলকপি গাছগুলি মিডিল পজিশানে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের হয়ে যায় এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ফুলকপি গাছের মধ্যে আমাদেরকে মিষ্টি কুমড়ার বীজ রোপণ করতে হবে এর জন্য আমাদেরকে কি করতে হবে এর জন্য প্রথমে আমাদেরকে ছয় ফুট অন্তর অন্তর আল করে নিতে হবে আল করে নিয়ে চার ফুট অন্তর অন্তর আলের মাঝে মাদা তৈরি করতে হবে এই মাদাগুলিতে আমরা দুটো করে বীজ বসাবো বীজ বসানোর আগে মাদাগুলিতে একশো গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ সার ও সঙ্গে এক কেজি গোবর সার দিয়ে মাদাটাকে ভালো করে রেডি করে নেব রেডি করে নিয়ে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ঠিক এই রকমভাবে আমাদেরকে দুটো করে বীজ বসাতে হবে এক্ষেত্রে সুবিধা হচ্ছে আমাদের জমিটাতে অতিরিক্ত খরচ বাবদ চাষ দিতে হয় না তোমরা আমাদের কয়েকটা জাতের পাওয়া যায় আমি কয়েকটি জাতের নাম বলছি আপনারা সেই জাতগুলি জমিতে রোপণ করবেন তাহলে খুব ভালো ফলন পাবেন উন্নত জাত হলে আপনারা চৈতালি অর্ক চন্দন অর্ক সূর্যমুখী গোল্ডেন হার্বাল গ্রিন হারবার প্রভৃতি অবশ্য আমাদেরকে মিষ্টি কুমড়া চাষের জন্যে কুমড়ার বীজগুলিকে শোধন করে নেওয়া প্রয়োজন বীজগুলি যদি আমরা শোধন না করি তাহলে ফাঙ্গাস গাছগুলিতে পরে আক্রমণ করতে পারে সেই জন্য আমাদেরকে কার্বেনজিম গ্রুপের ওষুধ দুই গ্রাম বা যদি আপনি জৈবিকভাবে শোধন করতে যান টাইকোডার্মা ভিরিডি পাঁচ গ্রাম পচি দশ গ্রাম বীজের সঙ্গে মিশিয়ে শোধন করে নিতে পারেন বীজগুলি জমিতে বপনের গভীরতা কেমন রাখতে হবে বপনের গভীরতা রাখতে হবে দুই দশমিক পাঁচ থেকে তিন সেমি এভাবে যদি আমরা বীজ রোপণ করি তাহলে প্রতি বিঘা জমিতে গাছ হয় ছশো থেকে সাতশো মিষ্টি কুমড়া শুধু চাষ করলেই হবে না ফুলকপির জমিতেও যদি আমরা চাষ করি মাটিটা কেমন প্রয়োজন মাটিটা মিষ্টি কুমড়ার জন্যে দোয়াশ ও বেলে বেলোদোয়াশ হতে হবে মাটির পিএইচ লেভেলটা অবশ্যই সাড়ে ছয় থেকে সাড়ে সাতের মধ্যে হতে হবে মিষ্টি কুমড়ায় আমরা সেচ কেমন দেব। কপির সঙ্গে সঙ্গে আমরা দুটো সেচ দিতে পারব পরে আমাদেরকে আরও তিন চারটি সেচ দিতে হবে ফুলাশা ও ফলের বৃদ্ধির জন্যে মিষ্টি কুমড়ার বীজগুলি যখন আমাদের বেরিয়ে যাবে তখন আমাদেরকে কি করতে হবে কপির সঙ্গে আমাদেরকে সেচ দিতে হবে কপিগুলি উঠে যাওয়ার পরে মিষ্টি কুমড়ার লতাগুলি চারিদিকে ছড়িয়ে যাবে মিষ্টি কুমড়ার গাছে পুরুষ ও স্ত্রী ফুল দুটোই একসঙ্গে ফোটে স্ত্রী সংখ্যা বাড়ানোর জন্যে আমাদেরকে আলফা আলফান্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড চার দশমিক পাঁচ শতাংশ এক মিলি পাঁচ লিটার জলে বা টাইকনটা নল শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ এক মিলি তিন লিটার জলে এবং মলিবারের নাম দুই গ্রাম প্রতি লিটার জলে ও বরণ দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে পাতা যখন দুই থেকে চার পাতা হবে সেই অবস্থায় আমাদেরকে পর পরপর দুইবার স্প্রে করতে হবে এক্ষেত্রে কি হবে পরের দিকে আমরা স্ত্রী সংখ্যা বেশি পাবো মিষ্টি কুমড়ায় কী কী রোগ ও পোকায় আক্রমণ করে চলুন সে বিষয়ে আমরা জেনে নিই সাধারণত দেখা যায় লাল কালচে লাল বাদামি রঙের পূর্ণাঙ্গ পোকা কচি পাতা ও ফুল খায় পোকাগুলি মাটির ভেতরে কাণ্ড শেকড় মাটি স্পর্শ করা ফল খায় এদের জন্য আমাদেরকে কি রাসায়নিক ওষুধ আমাদেরকে ব্যবহার করতে হবে এর জন্যে বাজারে প্রচলিত বিভিন্ন ওষুধ রয়েছে অনোক্রোটোভস উস্তাদ চিতা প্রভৃতি ওষুধ এই ওষুধগুলি আপনারা এক মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন এরপরে দেখা যায় বাঘা ও পাতা পাতাঝাজরা পোকা চিচিঙ্গার পাতা খাওয়া পোকাও দেখা যায় এই পোকাগুলিও মিষ্টি কুমড়া খুব ক্ষতি করে তারপরে দেখা যায় লাউয়ের পোকা এই সমস্ত পোকাগুলি নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে চিতা কোফেক্স সুপার এই সমস্ত ওষুধগুলি এক এমিল প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে মিষ্টি কুমড়ায় দেখা যায় নলি পোকা ও ম্যাপ পোকা এই পোকাগুলি পাতার ওপরে ম্যাপের মতো করে পাতাগুলিকে খেয়ে নষ্ট করে যাই এর জন্যে আমরা ফিব্রনিল গ্রুপের ওষুধ এক মিলি প্রতি লিটার গুলে অথবা অ্যাসিফেট গ্রুপের ওষুধ শূন্য দশমিক সাত পাঁচ গ্রাম প্রতি লিটার গুলে আমাদেরকে স্প্রে করতে হবে লাল ও হলদে মাকড় হলে মাকড়গুলিকে নিয়ন্ত্রণের জন্য আমরা কি ওষুধ ব্যবহার করব। মাকড়গুলিকে নিয়ন্ত্রণের জন্যে আমাদেরকে প্রোফানো ফস পঞ্চাশ পার্সেন্ট ইসি দেড় মিলি প্রতি লিটার গুলে স্প্রে করতে হবে বা ফেনাজোকুইন দশ পারসেন্ট ইসি দেড় মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এরপরে দেখা যায় মিষ্টি কুমড়ায় কাটুর পোকায় গাছের গোড়া কেটে কেটে ফেলে দিচ্ছে এই কাটুর পোকা নিয়ন্ত্রণের জন্যে ক্লোরোপাইরিফস টোয়েন্টি পারসেন্ট ইসি গ্রুপের ওষুধ আড়াই মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এতে হলো পোকার আক্রমণ এরপরে কুমড়ায় কি কি রোগ দেখা যায় দেখা যায় ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া গোড়া পচা শিকল পচা কাণ্ড পচে যায় ফল পচে যায় নিমাইটোড এই সমস্ত রোগ যদি দেখা যায় তাহলে আমাদেরকে প্রতি জলে আড়াই গ্রাম করে টাটা মাস্টার অ্যামিস্টার টপ এক এম করে এই জাতীয় ওষুধগুলি ব্যবহার করতে হবে এছাড়া দেখা যায় পাতা হলদে হয়ে যাচ্ছে সবুজ নকশার মতো হয়ে যাচ্ছে এগুলিকে নিয়ন্ত্রণের জন্যে আমাদেরকে কার্বেন ও ম্যানকোজেভ গ্রুপের ওষুধ আড়াই গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে এছাড়া দেখা যায় তরমুজের মতো এই কুমড়োর গায়ে কালো কালো দাগ হয়ে ক্ষত সৃষ্টি হচ্ছে পাতাগুলি ঝলসিয়ে যাচ্ছে এর জন্য আমাদেরকে ওই একই ওষুধ টাটা মাস্টার সাপ পাউডার অ্যামিস্টার টপ এই সমস্ত ওষুধগুলি ব্যবহার করতে হবে এই ছিল কুমড়ো বিষয়ে ছোট্ট একটি ভিডিও এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ফুলকপির সাথী ফসল বিশিষ্টি কুমড়ার চাষ সম্পর্কে আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটিকে লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আর একটি ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি দাবিয়ে রাখুন কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্যে